আরেকজন যদি একামত দেয় তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। জামাত পৃথক পৃথক, একটার আজান শোয়া একটায়, আরেকটার আজান শোয়া বারোটায়, দুইটার আজান কি একসাথে হবে? দুইটার জামাত কি একসাথে হবে? হবে না। সুতরাং কোনো সমস্যা হবে না। কোনো ছেলে বা মেয়ের মতামত ছাড়া জোর করে দিয়ে দিলে তা কি হবে? আপনার বিবেক কি বলে? ফতোয়া বাদ দেন, কোনো ছেলে অথবা মেয়ে যদি রাজি না থাকে তাহলে জোর করে যদি দিয়ে দেয় এটা হবে কি না? আপনার মতামত কি বলে? আপনার মতামত কি বলে? প্রত্যেক কাজে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ছেলে এবং মেয়ের বিয়েতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন। জোর করে যদি আপনি বিয়ে দেন, বিয়ে হবে না, এটার দায়বদ্ধতা আজকে সামাজিক দায়বদ্ধতা। আমরা বলে থাকি যে ভাই জোর করে বিয়ে দেওয়া যাবে না, অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, এটা করা উচিত না কোনো অবস্থাতে। যদি আপনি জোর করে বিয়ে দেন তাদের ঘর সংসার টিকবে? টিকবে। জোর করে কখনো বিয়ে হবে না, মতামত নিয়েই বুঝিয়ে বিয়ে দিতে হবে। ছেলেদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু মোজা পরিধান করাও কি হারাম? না। মোজা পরিধান হয় নিচ থেকে। মোজা পরিধান কোন দিক থেকে? হাদিসের মধ্যে আসছে ঝুলন্ত, উপর থেকে যে কাপড় পরে এটা নিচে ঝুলে থাকে। সুতরাং আমরা যারা প্যান্ট পরি ঝাড়ুর উপকার করি, এটা না করা উচিত। প্যান্ট পরে কিসের উপকার? ঝাড়ুর উপকার। আমরা প্যান্ট পরি একদম, এটা আমরা মনে করি সভ্যতা, এটা আসলে অসভ্যতা। কি সভ্যতা? অসভ্যতা। টাকনুর নিচে প্যান্ট পরবো কেন? টাকনুর উপরে প্যান্ট থাকবে, যারা টাকনুর উপরে প্যান্ট পরবে তাদের শিরা উপশিরা ভালো থাকে। টাকনুর যে অংশটা পুরুষের জন্য, এটা আবহাওয়ার জন্য রাখা। কিসের জন্য? আবহাওয়ার জন্য রাখা। আপনি নিতান্তই যদি মোজা পরিধান করেন তাহলে টাকনুর নিচে যে হাফ মোজা এটা পরিধান করা উচিত। কেউ যদি দোয়ায়ে কুনুত না পারে এবং সে যদি আর বিপরিবর্তনে সূরা ইখলাস তিনবার পড়ে তাহলে কি হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে। সূরা ইখলাস যদি তিন, এটা যদি আবার স্বভাব বানায় নেয় তাহলে নামাজ হবে না। যতদিন আপনি দোয়ায়ে কুনুত শিখতে পারেন পারতেছেন না ততদিন আপনি ভিন্ন একটা দোয়া পরিবর্তে সূরা ইখলাস পড়তে পারেন। হ্যাঁ, এটা পড়া যেতে পারে। দোয়ায়ে কুনুতের যে অর্থগুলো সূরা ইখলাসের, সে অর্থগুলোই তুলনামূলকভাবে হয়। এজন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি দোয়ায়ে কুনুত না পারে তাহলে সূরা ইখলাস সে পড়তে পারবে, সমস্যা নাই। সূরা ইখলাস কি করতে পারবে? আবার যদি সে এটা স্বভাব বানায় নেয় তাহলে তার নামাজ হবে না। সুযোগ আছে, না শিক্ষা পর্যন্ত নব মুসলিম যারা তাদেরকে এভাবে নামাজ শিক্ষা দেওয়া হয়। সতন না দেখে অজু করলে অজু হবে কি? অজু হয়ে যাবে। অজু কি হয়ে যাবে? সতর ঢাকা, এটা নামাজের জন্য ফরজ, অজুর জন্য ফরজ না। কিসের জন্য ফরজ না? অজুর জন্য সতর ঢাকা ফরজ না, নামাজের জন্য ফরজ। ভালো করে বুঝেন, না হলে এই মাসালাগুলো পেছলা গায়ে দিলে কিন্তু একদম গন্ডগোলে, এক গন্ডগোলে ইমামতিদের ভোগা। যে সতর ঢাকা স্যার আবার এইটা কি করে? সতর ঢাকা অজুর চার ফরজের মধ্যে আছে? সহজভাবে বুঝবেন, অজুর চার ফরজের মধ্যে আছে? অজুর চার ফরজ যা তা আদায় করলে অজু হয়ে যাবে। সতর ঢাকাটা নামাজের ফরজ। সুতরাং নামাজে যদি সতর ঢাকা ছাড়া কেউ দাঁড়ায় তাহলে তার নামাজ কি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝে অতঃপর আমল করার তৌফিক দান করুন। আমিন।